বিভিন্ন রাজনৈতিক দলে আজকে আমরা যে এই অনশন মঞ্চে রয়েছি তার পাশাপাশি অবস্থান মঞ্চ বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়ে বা তাদের স্ট্যান্ড নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমরা খুব স্পষ্ট করে কয়েকটা কথা বলতে চাই যে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি বা রাজনৈতিক দলের কার্যকর্তা হিসেবে যদি কেউ এখানে আসতে চান তারা কিন্তু এখানে স্বাগত নন। এই আন্দোলন ডাক্তারদের আন্দোলন যেমন নয়, এই আন্দোলন নাগরিক আন্দোলন। তাই নাগরিক হিসেবে দলীয় পতাকা বাদ দিয়ে এবং শুধু দলীয় পতাকা নয় দলীয় স্বার্থ বাদ দিয়ে এই ঘটনা মাথায় রাখতে হবে। শুধু দলীয় পতাকা নয় দলীয় স্বার্থ বাদ দিয়ে যারা যারা আমাদের এই আমরণ আন্দোলনের সংহতিতে আন্দোলনের সংহতিতে প্রত্যেকে যারা সুমূর্তি সম্পন্ন নাগরিক হিসেবে আমাদের পাশে আসতে চাইবেন প্রত্যেকে স্বাগত, প্রত্যেকের আবেগকে আমরা স্বাগত জানাই। এবং প্রত্যেকটি নাগরিক আন্দোলন আমরা রোজ দেখছি, আজকে এই যে সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে, আজকে ভলেন্টিয়ার হিসেবে ডাক্তার বাদেও যে নাগরিকরা আমাদের পাশে দাঁড়াচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেই নাগরিক দল আজকে ধর্মতলা ধরে গ্রহণ ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যাতে আমাদের অনুসন্ধানীরা শান্তিতে ঘুমোতে পারে। তাদের প্রত্যেকে আমাদের পুলিশ। তাই বারবার বলছি আগের দিনও বলেছি আমরা এগুলো নাগরিক হিসেবে সাধারণ মানুষ হিসেবে এই নাগরিক আন্দোলনের স্পিরিটকে ধরে রাখতে প্রত্যেকে যারা আসবেন তারা প্রত্যেকে এখানে স্বাগত। স্বার্থ আমাদের যে সহযোদ্ধা তাদের স্বার্থ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আবেগকে আমরা সম্মান জানাই, তাদের আবেগকে আমরা অবশ্যই সম্মান জানাই। কিন্তু তারা বলেছেন যে নাগরিক সমাজের সক্রিয়তার প্রতি ভরসা রেখে আমাদের সহযোদ্ধাদের তারা বলেছেন যে অবসর প্রত্যাহার করেন। আমরা এই জায়গায় বলতে চাই এই যে স্পিরিট আমাদের আন্দোলনকারী সহযোদ্ধাদের যে স্পিরিট সেই স্পিরিট কিন্তু এই জায়গায় নেই যে কোন একটা জায়গায় কোন একটা মধ্যস্থতা কেউ করবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যস্থতা যা তারা দেবেন এবং তারা অনশন থেকে উঠে যাবে এই জায়গায় কিন্তু নেই। আমরা কিন্তু অবশ্যই বলতে চাই খোলা, আমরা যদি তারা আমাদের স্বার্থ নিয়ে উঠে যান আমরা তাদের অনুরোধ করবো যে আমাদের যে দর্তব্য দাবি এই দর্তব্য দাবি তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন, অবশ্যই পৌঁছে দিন। এবং আমরা এও মনে করি আমাদের এই দাবি নিয়ে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আলোচনা করার জন্য কোনো মধ্যস্থতাকারী প্রয়োজন নেই। এটুকুই আমরা বলতে চাই। সাত দিন ধরে অনশনে ছিল এবং তারপর তার আজকে অনশনের ফলে তার মানসিক সচেতনতা কমে যায়, সে অবচেতন হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয় এবং তার পেটে ব্যথা হয়। এই সমস্যা নিয়ে তাকে জরুরি ভিত্তিতে এমএস মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সময় মতো তাকে নিয়ে আসা হয়েছে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সে এখানে ভর্তি হয়েছে। তার শরীরের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো নর্মালিতে থাকে সোডিয়াম পটাশিয়াম অ্যাসিড বেস এবং সেগুলোর ভারসাম্যের পরিবর্তন হওয়ার ফলেই তার এই অবস্থার সৃষ্টি হয়েছে উন্নত এবং সেগুলো কারণ হচ্ছে এই সুদীর্ঘ সময়ের অনশন। তার সময় মতো নিয়ে আসার জন্যে তার সময় মতো চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এই চিকিৎসায় সে সাড়া দিচ্ছে কিছুটা, তার শরীরে জল অনেক কমে যাওয়ার জন্য তাকে রক্তে শিরার মাধ্যমে স্যালাইন দিয়ে জল দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে রাসায়নিক পদার্থগুলো কমে গেছে সেগুলো রিপ্লেস করার ব্যবস্থা করা হচ্ছে। এবং এই এনআরএস মেডিকেল কলেজে প্রিন্সিপাল এবং অন্যান্য যে বিভাগগুলো আছে সেই ছটা চারটে বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটা বোর্ড তৈরি করা হয়েছে। সেই বোর্ডের তত্ত্বাবধানায় তার চিকিৎসা চলছে। তার অবস্থা এখন গম্ভীর কিন্তু স্থিতিশীল এবং আমরা প্রতি মুহূর্তে তার অবস্থার দিকে লক্ষ্য রাখছি। তার শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষা হবে এবং তারপর তার অবস্থা কোন দিকে যায় সেই বিষয়ে আপনাদের আবার আমরা মতামত চাই। এখন চেতনাটা আগের থেকে বেশি ভালো আছে কিন্তু এখনও সম্পূর্ণ হয়। আমাদের সাথে আছেন কার্ডিওলজি বিভাগের ডক্টর মনোরঞ্জন মণ্ডল, মেডিসিন বিভাগে ডক্টর শুভদেব, আমাদের সাথে আছেন সার্জারি বিভাগের হেড অফ দি ডিপার্টমেন্ট এবং তার সাথে অ্যানাস্থেসিয়া আর মেডিসিন বিভাগের আরও সদস্যরা আছে এবং আমি ডাক্তার জয়দীপ দেব রেসপিরেটরি মেডিসিনের। থ্যাংক ইউ।